হ্যালো ভিউয়ার, আমি শেখর মামুন নামে আজকে আপনাকে দেখাবো কীভাবে আপনারা ওয়ান এক্স বেডে বেড ধরবেন এবং খুব সহজে জয় হবেন। সো যারা যারা নতুন আছেন তারা ভিডিওটি খুব ভালো করে দেখেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনাদের বেড ধরতে হবে। সো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, সো এখানে দেখে নিতে হবে আপনার কোনো অ্যাকাউন্টে টাকা আছে কি না। সো আজকে আমি সব টাকা বেডে দিয়ে দিছি, সো এই কারণে আমার এখানে জিরো জিরো দেখাচ্ছে। আপনারা এখানে চেক করে নেবেন আপনাদের টাকাটা ঠিকভাবে আছে কি না। তারপর আপনারা এখান থেকে দেখেন কী খেলা ডিসাইড করতে চাইতেছেন। এই যে দেখেন, এদিকে টান দিলে অনেকগুলো খেলা আসতেছে। সো এখানে দেখেন সর্বফার্স্ট ক্রিকেট খেলা লেখা, ফুটবল খেলা লেখা, কাবাডি খেলা লেখা। সো এভাবে অনেক খেলা আছে, যারা যারা যেই খেলাটি আসার যে খেলার মাধ্যমে আপনার বাজেটটা ধরতে চাইতেছেন, সো ওই খেলাটা আপনারা ফিক্সড করে নেবেন। তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন নিছেন, এগুলো ফিফা ওয়ার্ল্ড কাপের খেলা। তো ফিফার যেগুলো আছে সেগুলো হোম পেজে আপনারা পেয়ে যাবেন, আর যেগুলো খেলা আজকে হবে আর কি, বা এগুলো খেলা আপনি হোম পেজে পেয়ে যাবেন, আপনাকে ওইখান থেকে দেখতে হবে না। সো ক্রিকেট ম্যাচ যদি আপনি এখান থেকে দেখতে চান তাহলে আপনি উপরে ক্লিক করবেন। সো সর্বপ্রথম আপনাকে কীভাবে বেট ধরতে হবে তা আমি আপনাদেরকে বলে দিতেছি। সো বেট ধরার হচ্ছে দুইটা, প্রথমটা দেখেন এটা হচ্ছে ফ্রান্স আর এটা হচ্ছে ডেনমার্ক। তো আপনি যদি প্রথমটা ধরেন তাহলে এই যে W1 যেটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে, আর সেকেন্ডটা ধরলে আপনি যদি ডেনমার্ক ধরেন তাহলে W2 দেখেন এটা লেখা আছে। সো W2-র মধ্যে পাশে পাশে দেখেন লেখা আছে 5.01। সো এটার মানে হচ্ছে আপনাকে 5 গুণ ওরা টাকাটা ব্যাক করে দেবে আপনাদেরকে। আর এটা হচ্ছে দেখেন 1.78, হ্যাঁ এটা হচ্ছে আপনার ধরেন 100 টাকা ধরলেন তাহলে আপনি 70 টাকা ব্যাক দিবে। সো এটা কিন্তু সব জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই কারণে একটু কম দেবে, এটা জেতার সম্ভাবনা একটু কম তার জন্য এটা বেশি দেবে। সো আপনারা কী করবেন, দেখেন আমি এটাই ধরি বাজিটা, এই ডেনমার্কের উপর বাজিটা ধরতেছি। সো এই যে দেখেন এখানে W2-র মধ্যে ক্লিক করে দেবো। সো W2-র মধ্যে ক্লিক করে দেখবেন এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি যে এখানে দেখেন অ্যামাউন্টটা লেখা লিখবেন আপনারা, একটা ক্লিক করলেই এটা চলে আসবে, আপনার যে কিবোর্ডটা সেটা চলে আসবে। সো এখানে যদি আমি 100 টাকা লিখি দেখেন এখানে 501 টাকা হয়ে যেতেছে। সো এখানে যদি আপনার 1000 টাকা লেখেন তাহলে দেখবেন 5000 টাকা হয়ে যেতেছে। সো এখানে যদি আপনি বেটে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সাকসেসফুলি দেখাবে। সো এইভাবে আপনারা বেট ধরবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফুটবল খেলা কিন্তু আপনারা সহজেই বলতে পারবেন যে কোন ম্যাচটা জিততে পারে বা কোন ম্যাচটা জিততে পারে না। সব খেলা তো আসলে হার জিত থাকবেই, বা হয়তো মুর ঘুরেও যেতে পারে। তারপর যেটা সবচেয়ে ভালো সম্ভাবনা সেটা কিন্তু আপনি ফুটবলের মাঝে পাবেন, অন্য যে খেলাগুলো আছে ওইগুলো মধ্যে কিন্তু আপনি এটা শিওর কনফার্মলি বলতে পারবেন না। তো এইভাবে আপনারা বেট ধরবেন। প্রত্যেকটা খেলা বেট ধরার নিয়ম কিন্তু এরকম যে W1-এ যদি আপনি বেট ধরেন তাহলে ভাবলেন যে এখানে ফ্রান্সে বেট ধরতেছেন, আর W2-তে যদি বেট ধরেন তাহলে এমরা ডেনমার্ক যেটা আছে এটার মধ্যে বেট ধরতেছেন। সো এইভাবে আপনারা বেট চালিয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই 1x বেটটা কীভাবে নামাতে হয় সো এই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দেবো কীভাবে আপনারা 1x বেট অ্যাকাউন্টটি খুলতে পারেন। সো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।